Shridhama, and once again welcome back to my YouTube channel Shridhama's Wonderland. আজকে মোটামুটি ঘর সাজানো হচ্ছে, আমাদের একটা নতুন মেকআপ রুম দেওয়া হয়েছে, কিন্তু একটুখানি গন্ডগোল রয়েছে। সেটা হচ্ছে যে দেওয়ালে একটুখানি কিসব সব হয়ে গেছে, মোল্ড পড়েছে। সুতরাং অস্মিতা আর মিশমি একটা হাই বলে দিয়ে মুখটা তোদের কেউ দেখতে পাচ্ছে না, হাই। তো আমরা র্যাপিং পেপার দিয়ে দেয়াল র্যাপ করছি এবং আমাদের সুন্দর বদি যদি চলে এসেছে, আমরা এখানে একটু শুই, রিল্যাক্স করি। ওভারঅল একবার ঘুরিয়ে দেখাই, এটা হচ্ছে আমাদের মেকআপ রুম, খুবই সুন্দর। কিন্তু মাঝে মাঝে একটুখানি নতুন পেন্ট করা হয়েছে, কিন্তু তার সত্ত্বেও অনেক কিছু দেওয়ালে আমরা দেখতে পাচ্ছি, সুতরাং আমাদের একটুখানি অসুবিধা হচ্ছে দেখে আমরা ঘরটাকে সাজিয়ে তুলছি। আরও অনেক প্ল্যান্স আছে, দেখা যাক আজকে সেগুলো করতে পারি কিনা। কিন্তু আজকে কি কি হচ্ছে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তাছাড়াও তোমরা দেখতে পাচ্ছ আমরা আমাদের মেকআপ রুম সাজাচ্ছি। এবার বাড়ি টেক কেয়ার করার জন্য আমি একটা দারুণ জিনিস পেয়ে গেছি, যেটা মাই লাইফ হ্যাজ বিকাম ভেরি ইজি। আগে চলো সেইটাকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। দেখো আজকে বেশ অনেকদিন পরে একটা ছুটি পেয়েছি, তার জন্য আমি খুব এক্সাইটেড। তবে হ্যাঁ, এটাও ঠিক, তোমরা জানো যে আমাদের শুটিং এর এমন হেক্টিক স্কেডিউল থাকে, রোজ রোজ তো সময় পাই না, বা দুম করে হঠাৎ একদিন ছুটি অ্যানাউন্স হয়। তো সুতরাং সেই দিনগুলো আমি চেষ্টা করি যে বাড়ির যাবতীয় যা যা কাজ পেন্ডিং সেগুলো সেরে ফেলার, অ্যান্ড টু মেক মাই জব ইজি আমি এমন এমন কিছু প্রোডাক্টস কিনি যাতে বাড়ির কাজগুলো ভীষণ ফান মনে হয়। ঠিক সেরকমই আমার বাড়ির ফ্লোর ক্লিন করার জন্য আমি একটা দুর্দান্ত প্রোডাক্ট কিনে ফেলেছি, যার ফলে কি হয় বাড়ি পরিষ্কার করা ইজ ফান নাও। আমি কিনে নিয়েছি গারু রিজেন্সি ইলেকট্রিক স্পিন মপ। এটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এটা দিয়ে ওয়াটার স্প্রে করে মপ করা যায়, এক্সট্রা করে জল নিতে হয় না। এটা হচ্ছে মেইন ইউনিটটা, এটার সঙ্গে দুটো মপ অলরেডি অ্যাটাচ করা আছে, আর যেটা খোলা করা ভীষণই ইজি, মানে ক্লিন করার জন্য খুব সুবিধা এইটা। আর এই প্যাডসগুলো ওয়াশিং মেশিনে বা নর্মালি হাতে ক্লিন করে নিতে পারবে। এবং তাছাড়াও আরও এক্সট্রা দুটো মপ এটার সঙ্গে আসে। এখানে একটা এলইডি লাইটের জায়গা আছে, এলইডি লাইট, যেটার মাধ্যমে ফ্লোর তোমরা পরিষ্কার ঝকঝকে দেখতে পাবে। আর এখানে আছে একটা চার্জিং পোর্ট, আর এটার সঙ্গে আসে একটা চার্জার। এটা তো গেল মেইন ইউনিটটা, আর এটা হচ্ছে হ্যান্ডেলটা। এবার কী করে এটা ইনস্টল করবো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা সুইচ আছে, এটা জাস্ট প্রেস করে আটকে দিলাম, প্লাস এটার সাথে একটা এরকম প্লাগ ইন সকেট টাইপের আছে, যেটা এটার সাথে ফিক্স করে দিতে হবে। আর এটা এখানে আটকে দিতে হবে স্ট্যান্ডটা। তার সাথে সাথে আসে একটা মেজারিং কাপ, যেটার মধ্যে জল নিয়ে এখানটাতে তোমরা ভরে নিতে পারবে। আর কোনো সমস্যা হলে রয়েছে তো ইউজার ম্যানুয়াল, এখানে সব কিছু সুন্দরভাবে ডিটেলস লেখা আছে। চার্জ দেওয়ার জন্য ঠিক এইভাবে চার্জারটি ইনস্টল করতে হবে। এটার মধ্যে ফার্স্টে আমি জল ঢেলে নিচ্ছি। এটা হচ্ছে পাওয়ার বাটন অন অফ সুইচ, এটা হচ্ছে ওয়াটার স্প্রে সুইচ, আর এই সুইচটা ইউজ করে তোমরা হ্যান্ডেলটাকে অ্যাডজাস্ট করতে পারো। ফর এক্সাম্পল এটা রিমুভ করে সব রকমেরই ডার্ট ফ্লোর থেকে, সেটা যে কোনো ধরনের ফ্লোর হোক না কেন, যেমন মার্বেল, সিমেন্টেড টাইলস বা ল্যামিনেটেড ফ্লোরস। খুব সুন্দর ক্লিন অ্যান্ড মপ করে উইথ দিস ডাবল স্পিনিং হেড। এটার ওয়াটার ট্যাঙ্ক হলো 175 ml এর, আর এটা তো রিচার্জ করতে হয়, সো মোটামুটি 50 মিনিটস চার্জ দিলেই 4 hours এটা টানা ইউজ করতে পারবে কর্ডলেস। এটাতে সুইভেল হ্যান্ডেল অ্যান্ড অ্যাডজাস্টেবল এক্সটেনশন রড আছে, তাই ফ্রিলি রোটেট হয়, অ্যান্ড এই জায়গাগুলো হাত যায় না, ওই জায়গাগুলো দারুণ ক্লিন করা যায়। আর যেহেতু এটাতে এলইডি লাইট আছে, তাই ডার্ক এরিয়াগুলো খুব সুন্দর দেখা যায় এবং ক্লিন করতেও খুব সুবিধে হয়। সো ফ্রেন্ডস, দেখো কথা বলতে বলতে কি সুন্দর আমার পুরো ঘরটা পরিষ্কার হয়ে গেল এবং পুরো এফোর্টও লাগলো না। এই প্রোডাক্টের কিন্তু 1 বছরের ওয়ারেন্টি আছে, তোমরাও যদি তোমাদের লাইফ ইজি করতে চাও এটা কিনে ফেলতে পারো, লিংক পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে। অ্যান্ড নাও কি ওয়াচিং দ্য রেস্ট অফ দ্য ব্লগ। এই যে চলছে আমাদের ঘর সাজানো, প্রথমেই দেখিয়ে দিই আমাদের কিন্তু টাইলস লেগে গেছে গিফট র্যাপিং পেপারের। আর এখন আমাদের আমরা অনেকগুলো পোস্টার প্রিন্ট করিয়েছি, এটা মিশমিরি আইডিয়া মেনলি, দেওয়ালটা দেখলাম সুন্দর করে সাজানো। সেটা হচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সবাই এখন কালেক্টিভলি একে অপরকে মোটিভেট করে জিম যাচ্ছি। সীতা আমাদের শুরু করেছিল, তারপর অস্মিতা ঠিক আছে অস্মিতা জিম গেল, তারপর এখন আমিও জিমে যেতে চাই, না রোগা হওয়ার জন্য না, স্ট্রেংথ বিল্ড করার জন্য। তো আমরা এখন মোটিভেশনাল কোচ জিমের নানা রকম।
এবং আমাদের এই ঘর সাজার আমরা নিজেরাও খুব সেজে গুজে আছি, কারণ আমাদের শুটিং একটা ইভেন্ট হচ্ছে, গ্রেট বেঙ্গল খিচুড়ি, গ্রেট বেঙ্গল খিচুড়ির ইভেন্ট হচ্ছে, তার জন্য সেজে গুজে আছি এবং ঘরটাও সাজাচ্ছি। সকাল থেকে আমাদের নিজেদের সাজগুজের ফাঁকে ফাঁকে এইটা চলছে। এবং আমার অনেক ভিউয়ার্সরা অস্মিতা তোকে ভীষণ দেখতে চাই, তুই নিজেকে একটু দেখাতে, একটু কথা বলো না, তো আয়নার দিকে ঘুরে রে ক্যামেরা, মুখের থেকে নাম আবার জয়টুকু পারবে তাই তো দেখো। তোমরা শ্রীতমাদির ব্লগে তো আমাদের আজকে দেখবে, আমরা ওখানে গিয়ে ভিডিও করেছিলে তুমি না, তো ওখানে আমরা এখন যাব, আমরা সবে মাত্র একটা দুটোই শর্ট দিয়েছি, তো এই ড্রেসে আমাদের সবার এরকম একটা লুক দিয়েছে, তো ওখানে গিয়ে, তো ওখানে যখন আমরা সবাই মিলে ব্লগ করব তখন তোমরা দেখতে পাবে আমাদের সবাইকে। এখন অস্মিতার একটা ইউটিউব চ্যানেল আছে, আছে তো? হ্যাঁ আছে, কিন্তু সেটা ব্লগটা তো করতে হবে, তুই এই ব্লগটা দিয়ে প্র্যাকটিস কর, করুক কি না, তাই না? একদমই তাই। এই যে ঘোরানোর সময় তো এটা হাত পড়ে যাচ্ছে না, আমাদের যে ইভেন্টের সিনগুলো ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে, আমরা চেঞ্জ করে নিয়েছি ফর নিউ সিন। ইভেন্টের কোনো ক্লিপিংস আমি তোমাদেরকে আমার ব্লগে শেয়ার করতে পারবো না, সেটা দেখার জন্য দেখতে হবে কোন গোপনে মন ফেসেছে। আপাতত এখন আমরা রেডি হচ্ছি জয়ন্ত দার, মানে আমাদের যে বড় দাদু, তার বার্থডে সেলিব্রেট করব আমরা এখানে। তো ওনার জন্য কেক আনা হয়েছে এবং আস্তে আস্তে টিমের সবাই এখানে আসছে, নীলও এখানে আছে, আমরা সবাই মিলে এখন সেলিব্রেট করব। জয়ন্তদার বার্থডে যদিও আজকে না, কয়েকদিন আগে ছিল, কিন্তু সেদিনকে আমরা কেউ ছিলাম না, জয়ন্তদারও শ্যুট ছিল না, সো উই ডিসাইডেড যে আজকে ওনার বার্থডে আমরা এখানে সেলিব্রেট করব। আমাদের হিরোইনও চলে এসেছে, মিষ্টি একটা মেয়ে, সারাদিন প্রচুর খেটেছে, খেয়ে সারা সারাতে ডান্স করেছে, অসাধারণ লেগেছে, দেখো তোমরা টেলিকাস্টে দেখে আমার ব্লগে জানিও যে কেমন লেগেছে। আমাদের সুইট অদিতি দি চলে এসেছে, সুজন দিদি চলে এসেছে, আজকে মোটামুটি সবাই আমরা এক জায়গায় একসাথে আছি, অনেকদিন বাদে একসাথে সবাই মিলে, আর ইউনিটেরও সবাই আছে। আমরা এখন ওয়েট করছি জয়ন্ত দার জন্য, আসলে আবার কন্টিনিউ করছি ব্লগটা। বার্থডে বয় ফ্লোরে চলে এসেছে, জয়ন্ত দা ফ্লোরে চলে এসেছে, আর সৌমদাও অনেকদিন পরে জয়েন করেছে আমাদের, কেমন লাগছে বল এতদিন পরে এসে? কি বলেছিলাম আমি তোমাকে, এটা কার বার্থডে কেক? আমি যখন কেকটা নিয়ে বেরোচ্ছি তখন জয়ন্ত দাও বেরিয়েছে, বলছি এটা কার, কারোর জন্মদিন আজকে? বললাম না না, আমার ফ্রেন্ডের বার্থডে, ওর জন্য কেক। তখনই মানে মুখোমুখি হয়ে গেছে, আমার বন্ধুর জন্ম, বলছি কখন যাবি? আমরা যেহেতু প্যাকআপের পরেই যাবো সেলিব্রেট করতে। হ্যাপি বিলেটেড বার্থডে। থ্যাংক ইউ। তো মোটামুটি সবাই আছে, ইউনিটের সবাই রেডি হচ্ছে, আমাদের সিরিয়াল শুরু হয়েছিল জয়ন্তদার বার্থডে দিয়ে, মানে ফণিভূষণের বার্থডে, ফণিভূষণ, রাইট রাইট, আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি অন স্ক্রিন অহনার সঙ্গে সবসময় সিন করো, আমাকে ভুলে যাও, অফ স্ক্রিনও কেন তোমরা একসাথে আছো? আমি এটা নিতে পারছি না, মেনে নিতে পারছি না, এইভাবে এইভাবে
আমি কিন্তু এটা কিছুতেই মেনে নিতে পারছি না। আর আমাকে মানে বিহাইন্ড দ্য ক্যামেরার সবাই, স্পেশালি আমাদের ডিরেক্টর স্নেহাদা আমাকে বলে যে তৃষার মতো বউ হয় না, কারণ অরুণাভ এবং অহনা এত ক্লোজ, সারাক্ষণ গুটুর গুটুর করে যায়, তৃষার সাথে কোনো আপত্তি নেই। আমাদের হিরো বজরঙ্গি ভাইজান, ইয়েস, ব্লগ হচ্ছে। হ্যাঁ, কিছু বলবে তুমি, যা খুশি বলতে পারো, আমার ব্লগ চলে গেছে। বলার উঠতে এখন তারে জমিন পরে দর্শন সাফাই, তারে জমিন পর, তারে জমিন পরে দর্শন সাফাই হয়ে গেছে। প্রতি জগৎ দেখ বন্ধুরা, আজকে আমরা প্রচুর সিন করেছি, প্রচুর খাটাখাটনি করেছি, প্লাস আমাদের মেকআপ রুমটাও সাজিয়েছি, তো মোটামুটি আপাতত কমপ্লিট। আরও কিছু প্ল্যানস আছে, সেগুলো যখন এক্সিকিউট করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু একবার আমাদের রুমটা তোমাদের ভালো করে দেখাই। মোটামুটি আপাতত আমাদের মেকআপ রুমটা এই রকমভাবে আমরা সাজিয়েছি। এই যে আমি এখানে হাই, আর এই দিকটা হচ্ছে এইরকম।
আর শুধু তাই না, তনুশ্রী দি আমাকে মানে কোন গোপনে মন ভেসেছে তোমাদের প্রিয় মৈত্রী আমাকে আমার বার্থডেতে একটা ব্যাগ গিফট করেছে, খুব সুন্দর একটা ব্যাগ আমি দেখাচ্ছি তোমাদের, আই জাস্ট লাভড ইট। তনুশ্রীদির সাথে আমার দেখা হচ্ছে না, আই থিঙ্ক তনুশ্রীদি একটা ওয়েবের কাজে প্লাস নিমফুলের মধ্যে এখন খুব ব্যস্ত, সুতরাং এখানে সেরকম দেখা হচ্ছে না। এই যে এই ব্যাগটা আমাকে দিয়েছে। সো ফ্রেন্ডস, আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে শেয়ার করো, আমাদের মেকআপ রুম ডেকোরেশন কেমন লাগলো সেটাও জানিও, অ্যান্ড ইয়েস খুব শিগগিরই তোমাদের জন্য নিয়ে আসবো আর একটা নতুন ব্লগ। আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল শ্রুতমাস বড়লা, অ্যান্ড দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে।